এবার সাগরের তলদেশে মিলল প্রাচীন রোমান সভ্যতার একটি মালবাহী জাহাজের ধ্বংসাবশেষ। সমুদ্রের নিচে পাওয়া জাহাজটি 20 মিটার লম্বা। জাহাজটির ভেতর শতাধিক রোমান বয়াম বা জার পাওয়া গেছে। বয়ামগুলো দেখতে অনেকটা চারকোনা টিউবের মতো। তবে এসব বয়াম ঠিক কি কাজে ব্যবহার করা হতো সেটি এখনও জানা যায়নি। সম্প্রতি দি গার্ডিয়ানের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইতালির রাজধানী রোম থেকে 80 কিলোমিটার দূরের একটি বন্দর নগরী সিভিতা ভেসিয়ার অদূরে সাগরের 524 ফুট গভীরে জাহাজটি পাওয়া গেছে। ভূমধ্য সাগরের তলদেশে পাওয়া জাহাজটি খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতকের বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা। সাগরের গভীরে এত পুরনো একটি মালবাহী জাহাজ খুঁজে পাওয়ার বিষয়টিকে বিশেষ ও অসাধারণ হিসেবে অভিহিত করেছেন তারা। জানা যায়, ইতালির প্রত্নতত্ত্ব অনুসন্ধানকারী সংস্থা কালচারাল হেরিটেজ, প্রোটেকশন পুলিশ স্কোয়াড এবং ন্যাশনাল সুপারিনটেন্ডেন্সি ফর আন্ডারওয়াটার কালচারাল হেরিটেজের স্কুবা ডাইভাররা জাহাজটি খুঁজে পান। উদ্ধারকারীদের ধারণা, জাহাজটি কোনো এক সময় উপকূলে আসতে গিয়ে বিপদের মুখোমুখি হয়েছিল। তাছাড়া জাহাজটি ঘিরে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সাগরের নিচে পাওয়া প্রাচীন আমলের মূল্যবান এসব জিনিসপত্র যেন কোনোভাবেই চুরি না হয় সেজন্য এটি সংরক্ষণেও পুলিশ কাজ করছে বলে জানা যায়।